ভালো লাগছে গাইবো আরেকটি? থ্যাংক ইউ। আব্দুল করিমের একটি গান করছি, আশা করি ভালো লাগবে। আমরা আসলে অনেক কিছুই চাই কিন্তু পাই না, এই গানটি এমন কিছু কথা, যারা এখানে প্রেমিক আছেন তারা যদি প্রেমিকার সাথে কখনো মনোমালিন্য হয় তো তখন কিন্তু বলে যে দেখ কিছু ভাল লাগে না, চাই না এইসব, তাই না? আর যখন আমরা মুরব্বী এখানে যারা আছেন তারা যদি অনেক কষ্টে থাকেন তখন বলে দয়াল আর কিছু চাই না, তাই না? এরকম একটি গান দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই রঙের দুনিয়া তোরে চাই না, চাই না রঙের দুনিয়া তোরে চাই না, মানুষ ভাবি জানে, মানুষ ভাবি জানে, তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই না, রঙের দুনিয়া তোরে চাই আপনাদের সামনে গান পরিবেশন করবেন। যে লেভেলে আছে এই লেভেলে থাকবে, গোপালাল পারান্দা দরকার না, ঠিক আছে? ভাই ভাইজান, ভাইজান মনিটরে অক্টোপেডটা একটু বাড়বে ভাইজান। উপরেটা উপরেটা
শুভেচ্ছা সবাইকে, আমার পছন্দের গান দিয়ে শুরু করছি, আশা করছি সবার ভালো লাগবে। আমার বন্ধু রে কই পাবো সখি গো, ও সখি আমার Thank you.
তোমার চলো আমি ভয়েস কিছু শুনতে পাই না ভয়েসটা একটু লাউড করতে হবে শেষ গান হ্যালো হ্যালো চিক টু লাভ গোয়িং টু ইয়া ইয়া কি গিভ আপ টু হ্যালো চিক অস
আপনারা যেটা দেখবেন মহুয়া জীবনও দেখেন নাই, এটা আমাদের ঐতিহ্য। আপনি করেন না শুনেন, আমি কথা শুনেন। এখন আজান দিবে
10 মিনিট লাগবে মঞ্চটা প্যাকআপ করতে সমস্ত 10 মিনিট লাগবে আজানের পরেই আমরা শুরু করব কারণ আমাদের মানে আজানটা দেওয়ার পরে শুরু করবে কারণ আজানের মানে বন্ধ করতে পারবো না মাঝখানে অডিওতে একটা ছবির মতো হবে একবারেই এক ঘন্টা পুরা চলবে কোনো বন্ধ করা যাবে না এটা চেয়ারম্যান সাহেব ঠিক আছে তো ওকে আচ্ছা আর আপনারা এটা আপনাদের ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আবার ওইটাও আমাদের ঐতিহ্য এই গ্রেটার ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ নাম যুবকদের বলতে হবে এটা বৃহত্তর ময়মনসিংহের আমাদের ঐতিহ্য মহুয়া মলুয়া চন্দ্রাবতী এটা আপনার জানতে হবে আপনারা যখন বড় হবেন ইউনিভার্সিটিতে পড়বেন এই মহুয়া পড়বেন ইউনিভার্সিটিতে ঠিক আছে আপনারা যখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে আপনারা চুপ করে শুনবেন আমি নিজেই বললাম দেখবেন ভাল লাগবে আমরা 6000 লোক হয়েছিল কামালপুরের মাঠে কামালপুরের জামালপুরের সেই বক্সিগঞ্জের মাঠে অনুষ্ঠান শুরু করে তারা একদম প্রিন্ট অফ সাইলেন্ট তাদের এত ভালো লেগেছে আমরা বিশ্বাস করি আমাদের এই টিম শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জানা আমরা জাপানে গিয়েছি ইটালিতে গিয়েছি ইন্ডিয়া গিয়েছি সেখানে আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করেছি এটি আমাদের বৃহত্তর ময়মনসিংহের আমাদের ঐতিহ্য আর আমি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের কালচারাল সেক্রেটারি আমি শিল্পকলা একাডেমির ডিপুটি ডাইরেক্টর ছিলাম আর এই প্রতিষ্ঠানের আজকে যারা করবে একাডেমি অফ ফাইন আর্টস ময়মনসিংহ এটার আমি সভাপতি এবং আমি একজন পারফর্মার আপনাদের কাছে এই 5-7 মিনিট সময় চেয়ে নিচ্ছি আজানের পরে আমরা শুরু করছি মঞ্চটা আমরা একটু ক্লিয়ার করে নেব সকলকে ধন্যবাদ আমাদের শুধু একটি মাইক থাকবে আর আমাদের সাউন্ড যাবে মেমোরিতে ওকে আমাদের স্টেজে লাইট অফ করো স্বামী আমাদের স্টেজের লাইটটা খালি একটু হালকা রাখো হালকা আরেকটু দাও একটা লাইট দাও ব্যাস 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 সম্মানিত সুদীপ আপনারা যারা এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনই এশার আজান হবে আজানের পর নামাজ নামাজের পরপরই আমাদের সেই ইতিমধ্যেই মহুয়ার পর আমরা দেখব মফিসের বেহুলা লক্ষিন্দর মফিস আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে অনেক চেয়ার আছে আপনারা এলো ডেকোরেটর লোককে আছেন উপর আসেন একটু
ডেকোরেটরের লোক মঞ্চের উপর আসেন। সম্মানিত সুধী, পঞ্চাশতম পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী মহড়া তুলে বিজয় একাত্তর সমাবেশের
করতাম বিজয় একাত্তর সমাবেশের সারা দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি আমরা সাজিয়েছিলাম তারই অংশ বিশেষ হিসেবে আমরা ইতিমধ্যে বাংলা ভীষণের বিভিন্ন শিল্পীর বৃন্দের গান আমরা শুনেছি আমরা উপভোগ করেছি এরপরে রয়েছে আমাদের মহুয়া শিল্প গোষ্ঠীর গীতি নৃত্যনাট্য আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মহুয়া শিল্প গোষ্ঠী পরিবেশনায় গীতি নৃত্যনাট্য আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করছি আপনারা উপভোগ করুন ধন্যবাদ সুধীবেন্দু একটি অনুরোধ করি পিচ দিয়ে গান গাওয়ার সময় হালাচলা করেন তো ডান্স আমরা শুরু হলে পিচ স্বামী হ্যাঁ উপস্থিত সুধীবেন্দু আসসালাম আলাইকুম বিজয় একাত্তর সমাবেশ উপলক্ষে টাঙ্গাইল হানাদার মুক্তি দিবস উপলক্ষে আজকে এই বাড়াইতল ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ অন্য সংগঠন সহ সবাইকে যারা সুধীবিন্দু আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টস ময়মনসিংহ থেকে আমি একাডেমি অফ ফাইন আর্টসের সভাপতি গত পরশু ময়মনসিংহে অনুষ্ঠান করেছি চার তারিখ করেছি আমরা কামালপুর মুক্ত মঞ্চে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটা দেখেন ভালো লাগবে এই মহুয়া নৃত্যনাট্য এটি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করেছি জেলায় করেছি আমরা 2018 সালে ইতালি গিয়েছিলাম করোনার কারণে আমাদের লন্ডন প্রোগ্রাম ছিল যেতে পারি নাই এর আগে আমরা জাপান গিয়েছি এই দল আপনাদের ভালো লাগবে এটি হলো আমাদের ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহে যে ময়মনসিংহ গীতিকার অনেকগুলো পালা আছে মহুয়া মলুয়া চন্দ্রাবতী কেনারাম সখিনার অনেক কিছু সেই কাজল রেখা থেকে শুরু করে সেই একটি পালা হচ্ছে মহুয়া এটি ডক্টর দীনেশ চন্দ্র সেনের লেখা এটি আমরা সম্পাদনা করেছি আমি শহীদুলম লস্কর আর এটি নৃত্য কোরিওগ্রাফি আছে নাজমুল হক লেনিন সংলাপ আছে সারোয়ার দেহান আপনারা এটি উপভোগ করুন সুধীবিন্দু আমরা শুরু করছি নৃত্যনাট্য মহুয়া